প্রাথমিক শিক্ষক নিয়োগে গণিতে সাজেশনের আরেকটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম, সকলকে ম্যাথল্যাবে স্বাগত। তো চলুন আজকের আলোচনা শুরু করে দিই। তার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনারা যদি প্রথমে চ্যানেলটি ভিউ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবেন এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রশ্ন এক, নয় দিয়ে বিভাজ্য তিন অবশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক তিন, দ্বিতীয় অঙ্ক আট হলে মধ্যম সংখ্যার অঙ্কটি কত? সমাধান, এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলোর কোন অপশনটি সঠিক হবে তা আমরা এখন বের করব সমাধান করে। তাহলে সমাধান আমরা শুরু করে দিই। সমাধান আমাদের বলা হয়েছে নয় দিয়ে বিভাজ্য তিন অবশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক তিন। তাহলে আমরা লিখতে পারি যে নয় দিয়ে বিভাজ্য সংখ্যাটি তাহলে এখন লিখতে পারি তিন যোগ ছয় যোগ আট সমান সমান সতেরো। তিন যোগ ছয় যোগ আট সমান সমান সতেরো, যা তিন দ্বারা বিভাজ্য নয়। সতেরো কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয়, আমরা জানি, যা তিন দ্বারা বিভাজ্য নয়। আমাদের হতে হবে নয় দ্বারা দিয়ে বিভাজ্য এবং তিন দ্বারাও বিভাজ্য হতে হবে। আবার দ্বিতীয় সংখ্যাটি আমরা যদি লিখি যে তিন যোগ সেভেন যোগ আট, তাহলে আমাদের দ্বারায় আঠারো। এই সংখ্যাটি কিন্তু তিন দ্বারা বিভাজ্য, যা তিন দ্বারা বিভাজ্য। প্রশ্নে বলা হয়েছে যে প্রথম সংখ্যা তিন থাকতে হবে এবং তৃতীয় সংখ্যা আট থাকতে হবে, মধ্যম সংখ্যাটি আমাদেরকে নির্ণয় করতে হবে এবং সংখ্যাটি হতে হবে নয় দিয়ে বিভাজ্য তিন অবশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক তিন। তাহলে তিন অবশিষ্ট সংখ্যার একটি প্রথম অঙ্ক তিন, সেক্ষেত্রে তিন দিয়েও বিভাজ্য হয়, যার কারণে আমরা এইভাবে সাজাচ্ছি। এবং পরবর্তীতে আমরা যদি আরেকটি মান বের, যেহেতু আমরা একটা পেয়ে গেছি তিন যোগ সাত যোগ আট সমান সমান আঠারো, যা তিন দ্বারা বিভাজ্য এবং নয় দ্বারাও বিভাজ্য, তাহলে আমরা আরেকটি মান দেখতেই পারি যে তিন আট যোগ আট সমান সমান উনিশ, এটা কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয়। আবার যদি দেখি তিন যোগ তিন যোগ নয় যোগ আট সমান সমান বিশ, এটাও তিন দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমাদের সঠিক উত্তর হবে তিন যোগ সাত যোগ আট। এখানে সঠিক উত্তরটি হবে মাঝখানে মধ্যম অংশটিকেও সাত, তাহলে সঠিক উত্তর হবে অপশন বি। তিন বাই ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ফোর বাই ওয়াই মাইনাস টু, সমীকরণের সমাধান কত? এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলোর কোন অপশনটি সঠিক হবে তা আমরা এখন সমাধান করে বের করব। সমাধান দেওয়া আছে তিন বাই ওয়াই প্লাস ওয়ান সমান সমান ফোর বাই ওয়াই মাইনাস টু। লিখতে পারি আর আড়াই গুণ করতে পারি যে ফোর ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু থ্রি ওয়াই মাইনাস টু, ফোর ওয়াই প্লাস ফোর সমান সমান থ্রি ওয়াই মাইনাস সিক্স, অতএব ফোর ওয়াই মাইনাস থ্রি ওয়াই সমান সমান মাইনাস সিক্স মাইনাস ফোর, ওয়াই সমান সমান মাইনাস টেন, ওয়াই সমান সমান মাইনাস টেন। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি মাইনাস টেন। টু টু দি পাওয়ার এক্স প্লাস ফোর মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই টু টু দি পাওয়ার এক্স প্লাস টু বাগ টু। তাহলে এই অপশনগুলো থেকে কোন অপশনটি সঠিক হবে তা আমরা অবশ্যই সমাধান করে এখন বের করে নেব। সমাধান অঙ্কে দেওয়া আছে টু টু দি পাওয়ার এক্স প্লাস ফোর মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাগ টু টু দি পাওয়ার এক্স প্লাস টু বাগ টু। এখন আমরা অঙ্কটিকে সাজিয়ে নিতে পারি যে টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার ফোর মাইনাস, যেহেতু আমরা জানি যে গুণের বেলায় পাওয়ারগুলো যোগ হয় অথবা যোগের বেলায় পাওয়ারগুলো গুণ দিয়ে আমরা লিখতেই পারি, মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান। নিশ্চয় একইভাবে লিখতে পারি টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার টু
ভাগ 2^1 যেহেতু এখানে কোনো পাওয়ার নাই, তারপরে এক ধরে নিতে হয় যদি কোনো পাওয়ার না থাকে। তাহলে আমরা উপরে এখন যে যেটা করতে পারি, আমরা 2^x ইন্টু দুইয়ের যদি ফোর থাকে, দুইয়ের উপরে যদি ফোর থাকে তাহলে মানে এই রকম, তাহলে 2^2 = 4, 4^2 = 8, 8^2 = 16। তাহলে এখানে সরাসরি আমরা 16 লিখতে পারি, 16 - 8, 8 × 2^x। নিচের সংখ্যাটি আমরা ঠিক কীভাবে লিখতে পারি, যে 4x, 4 × 2^x ভাগ 2 × 2^x, সরি এখানে ভাগ শুধুমাত্র 2 হবে, যেহেতু 2^1 ভাগ 2। বিশেষ সংখ্যাটি আমরা এইভাবে লিখতে পারি। এখন আমাদের যে কাজটি করব তা হলো, এখানে হলো 16, একটু যদি সাজাই লিখি তাহলে 16টা 2^x ইন্টু এবং 8টা হয়েছে 2^x, তাহলে 16 থেকে 8টা বিয়োগ হলে থাকে 8 × 2^x, 8 × 2^x। এবং নিচের ক্ষেত্রে যদি এই 2 দ্বারা এই 2টে কাটাকাটি করি তাহলে এই 2 এই 2 কাটা গেলে থাকে কি 2^2^x, 2 × 2^x থাকে। তাহলে এখন আমাদের এই পাওয়ার 2^2^x এবং 2^2^x এ কাটাকাটি দিলে এখানে থাকে 4^2 = 8, তাহলে 4 থাকে। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, 4। কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত হবে? এখানে আমরা অবশ্যই একটি চিত্র এঁকে নিয়েছি এবং তিনটি বাহুকে কিভাবে বর্ধিত করব তা চিত্রতে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো থেকে আমরা সমাধান বের করব। তারপর আমরা একটু চিত্রটি দেখি যে কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে, তাহলে একটি ত্রিভুজ থাকতে হবে তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ মানে বাইরের কোণগুলো তিনটির সমষ্টি কত হবে, বহিঃস্থ এই বাইরের কোণের তিনটির সমষ্টি কত হবে তা আমরা এখন বের করব। তাহলে আমরা চিত্র হতে দেখতে পাচ্ছি যে এখানে এক্স এবং ওয়াই জেড তিনটি কোণকে তিনটি নাম দিয়েছি। তাহলে আমরা লিখতে পারি যে এক্স কোণ প্লাস ওয়াই কোণ প্লাস জেড কোণ, যেহেতু বলা হয়েছে সমষ্টি, যার কারণে আমরা তিনটি কোণের এই সমষ্টি বের করে নিলাম। কোণ বি প্লাস কোণ সি এবং কোণ এ প্লাস কোণ বি, এক্স কোণ প্লাস ওয়াই কোণ প্লাস জেড কোণ সমান বি কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ এ প্লাস কোণ সি প্লাস কোণ এ প্লাস কোণ বি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সবগুলো যদি আমরা যোগ করে নিই তাহলে 2 কোণ বি প্লাস 2 কোণ সি প্লাস 2 কোণ এ, সবগুলো থেকে 2 কমন যায়, তাহলে আমাদের থাকতেছে বি কোণ প্লাস সি কোণ প্লাস এ কোণ। তাহলে আমরা জানি এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণের মান হলো 180°। এটাকে আমরা যদি সাজাই নিই তাহলে আমরা লিখতে পারি 2 × 180°। আমরা ঠিক এইভাবে লিখতে পারি, তাহলে 180°কে 2 দ্বারা যদি গুণ করা হয় 360° হয়, 360°। তাহলে আমাদের সমষ্টি হবে কোন তিনটির সমষ্টি হবে 360°। সুতরাং সঠিক উত্তর হবে অপশন সি। প্রশ্ন 5, দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত 3:2 হলে বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে? এই অপশনগুলো কোনটি সমাধান হবে তা আমরা এখন বের করে নেব। সমাধান, দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত আমরা লিখতে পারি, দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত হলো 3:2 এবং বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত, অতএব বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত অনুপাত যথাক্রমে 3² / 2²
তাহলে 3 কে যদি আমরা বর্গ করি তাহলে হয় 9 9 অনুপাত 4 9 অনুপাত 4 তাহলে বৃত্ত দুটির ক্ষেত্রফল অনুপাত হলো 9 অনুপাত 4 সঠিক উত্তর হবে অপশন বি 9 অনুপাত 4 তো গণিত থেকে আজকে এইটুকুই সমাধান পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয়গুলো নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনি চাকরি পাওয়া প্রত্যাশী বন্ধুদের সাথে শেয়ার করবেন।